মানে কি অবস্থা? আমি তো তগরে কইছিলাম যে সবকিছু একটু বুঝতে শোনা করিস, কিন্তু তোরা তো সেটা করতে পারলি না, তাহলে আমার দোষ কি? এখন যা, কদিন একটু বেড়ায় ছেড়ায় নিয়া তারপরে আবার আসিস, কোনো অসুবিধা নাই। সত্যি খালা, আমরা আবার আইতে পারব? হ্যাঁ, আবার আসবি, কিন্তু এবার কেনা পৌষ মাসের দিকে আসিস, তাহলে ভালো হইব। আর পৌষ মাসে কি হেলাল ভাইয়ের মন ভালো থাকবো? আরে শীতের সময় তো সবারই মাথা মতো ঠান্ডা থাকে, লেগা কইলাম আর কি। ঠিক আছে খালা। খালা পৌষ মাসের দিকে বুলবুলির বিয়া দিয়ে দিন, পৌষ মাসের আগেই, আমরাও পোলা দেখবো না। না মা, আমি বিয়া করুন না। আচ্ছা ঠিক আছে, তো দেরি হয়ে যেতেছে, দেখ যা, রাইত হয়ে গেছে না? মা একটু দাঁড়া। হেলাল ভাই, আমি আসি, আপনি ভালো থাকেন, আমি পৌষ মাসে আবার আসুন। তোমরা অনেক জলদি, মানে রাস্তা অনেক, তো একটু জলদি জলদি যাও তোমরা। খালা আবার আইসেন, আবার আইসেন খালা। আসবো, আমরা আবার আসুন। আমরা তোমরা অনেক তাড়াতাড়ি, মানে অনেক পথ, তো একটু জলদি করে যাও। যাও তাড়াতাড়ি যাও। আসি খালা, ভালো থেকো। মা বালতিতে করে আমার সোনা রূপা পানি দিতে পারো? তোর কি মাথা মোটা খারাপ হয়ে গেছে গা নাকি? না, আমি সোনা রূপা পানি দিয়ে গোসল করবো। আরে আল্লাহ, আর তোমরা নাকি খারাপ কি দেখতাছো? হ্যাঁ সিনেমা, যা ঢুকে যাও। তোর কি মাথা মুথা নষ্ট হয়ে গেছে গা? মা, আমার মাথা একটা বুদ্ধি এসে নূপুর যে নিয়া এক বছর লোকে দূরে কোথাও চলে যাই, তারপরে কোন একটা এতিমখানা থেকে একটা বাচ্চা নিয়ে আই, তাইলে তো হয়ে গেল। তরে তরে ঝাড়ু দিয়া পিটাইলেও আমার স্বাদ মিলব না।